হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএইচ লার্নিং সেন্টার। আমি আজকে সপ্তম শ্রেণীর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক অ্যানালাইসিস করব, মানে প্রশ্ন উত্তর ডিসকাস করব। তো এটা 2021 সালের অক্টোবর মাসে ফার্স্ট উইকে দিয়েছে। তোমরা এটা প্রশ্ন উত্তর লিখে নাও খাতাতে, এবং দেখো তোমার প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না, তাহলে মিস হয়ে যাবে প্রশ্ন তথ্য। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো প্রথম, দেখো 1 নম্বর বলছে রিড দ্য ফলোয়িং ভার্স অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, মানে এখান থেকে প্রশ্ন করবে নিচের ওই ই থেকে। তিনটে প্রশ্ন থাকবে, 1.3 দেখো। ওকে, দ্য পিপুল ওয়ার ডিস্টার্বিং, দে কাম টু সিয়ারিজ অ্যান্ড ইমপ্লোরড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লিভস। সিয়ারিজ লিফটেড হার ফেস ওয়ারি উইথ সিজলেস ওয়ান্ডারিং অ্যান্ড সেড, আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার। সো দ্য পিপুল থট অফ প্রেয়িং টু জুপিটার হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, অ্যান্ড টু জুপিটার দে সেন্ট দেয়ার প্রেয়ার টু ব্রিং প্রসপেরিন ব্যাক টু হার মাদার, দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সিয়ারিজ হেল্প। ওকে, প্রথম প্রশ্ন বলছে এ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এটা সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। ওকে, দ্য পিপল ওয়ার স্টার্ভিং শো, দ্য পিপল ওয়ার স্টার্ভিং শো, কমপ্লিট সেন্টেন্স কি হবে এখানে উত্তর দেখ দেখতে হবে। দেখো প্রথমটা বলছে শূন্যস্থানে হবে, মানে ড্যাশে হবে, ডে কাম টু শেয়ার্স অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লিভ, মানে এই পার্টটা হবে। ওকে, দে কাম টু শেয়ার ইজ দ্য ইমপ্লোর দ্য হার টু ব্রিং লিভস। ওকে, এটা পুরোটা এই লাইনটা একে ইয়ের একই হবে, দে কাম টু শেয়ার্স ইমপ্লোর হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লিভস, এটা পুরোটাই হবে। ওকে, 2 নম্বর দেখো, শেয়ারিজ ফেস ওয়াজ ওয়ারি বিকজ, 2 নম্বরের দেশে কি হবে, 2 নম্বর দেশে হবে সি লস্ট হার ডটার, কারণ সি বিকজ কারণ হচ্ছে সি লস্ট হার ডটার, শোনো সি লস্ট হার, এই এই পার্টটা হবে 2 নম্বরে। ওকে, 3 নম্বর দেখো, দে পিপল প্রে টু জুপিটার বিকজ, দে পিপল প্রে টু জুপিটার বিকজ, বাকিটা হবে ড্যাশে হবে কি, দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সিয়ার ইজ হেল্প, তাহলে এটা এটা পুরোটাই হবে 3 নম্বরে, দে ওয়ার স্যাডলি নিড টু হেল্প সিয়ার ইজ সরি নিড অফ সিয়ার ইজ হেল্প। ওকে, এটা 3 নম্বরে পুরোটাই হবে। অপশন বি প্রশ্ন দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, হু ওয়াজ দ্য জুপিটার, হোয়াট দ্য পিপুল ইমপ্লোর সিয়ার ইজ, হোয়াট ডিড সিয়ার ইজ টেল দ্য পিপুল। ওকে, উত্তরগুলো করি দেখো, হু ওয়াজ দ্য জুপিটার, অ্যান্সার কি, জুপিটার ওয়াজ দ্য কিং অফ দ্য গডস। ওকে, 2 নম্বর প্রশ্ন, হোয়াট দ্য পিপুল ইমপ্লোর সিয়ার ইজ, অ্যান্সার কি হবে, দ্য পিপুল ইমপ্লোর সিয়ার ইজ টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লিভস। ওকে, 3 নম্বর দেখো, হোয়াট ডিড সিয়ার ইজ টেল দ্য পিপুল, সিয়ার ইজ টোল দ্য পিপুল দ্যাট সি কুড নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল সি উইল গো সরি গট ব্যাক হার ডটার। ওকে, 2 নম্বর প্রশ্ন দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, ডু অ্যাজ ডাইরেক্টেড, 1 নম্বর প্রশ্ন, ডোন্ট ইট অফ দ্য রোটেন অ্যাপেল, আইডেন্টিফাই দ্য পার্টিকুলার অ্যাডজেক্টিভ, তো এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটি, অ্যাডজেক্টিভ হবে রোটেন। ওকে, 2 নম্বর দেখো, আই অ্যাম সরি, আই অ্যাম সরি, আই ড্যাশ হেল্প ইউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ নেগেটিভ ফর্ম অফ দ্য মডেল মোডাল, তো আই অ্যাম সরি ড্যাশে কী হবে, ক্যান নট হেল্প ইউ, আই অ্যাম সরি ক্যান নট হেল্প ইউ। ওকে, পরে দেখো, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম, তো রিজেক্টেডের অ্যান্টোনিম কী হবে, রিজেক্টেডের অ্যান্টোনিম হবে অ্যাকসেপ্টেড, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড, তো এটা হবে অ্যাকসেপ্টেড 3 নম্বর। 4 নম্বর দেখো, বুমরা বোলস ড্যাশ ফার্স্ট দেন অ্যান্ডারসন, ইউজ দ্য কারেক্ট ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ, তো কী হবে, বুমরা বলস ফাস্টার দেন অ্যান্ডারসন, তার অ্যান্ডারসন থেকে বেশি ফাস্টার বুমরা, তো ড্যাশে কী হবে, ফাস্টার। ওকে, পরের দেখো প্রশ্ন, 3 নম্বর দেখো, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস ইন দ্য সাবজেক্ট ইউ লাইক মোস্ট, এটা সাবজেক্ট, ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তাহলে হিন্টসগুলো কী কী দিয়েছে এখানে, হিন্টস হচ্ছে ইউর ফেভারেট সাবজেক্ট, রিজেন্ট টাইম ইউ গিভ ইন রিডিং দ্য সাবজেক্ট, টাইপ অফ বুকস ইউ কনসাল্ট, পার্সনস হু হেল্প দ্য ক্রিয়েট ইন্টারেস্ট, সাবজেক্টটা কি, দ্য সাবজেক্ট আই লাইক মোস্ট, অ্যান্সার করছি দেখো, সাবজেক্ট আই লাইক মোস্ট, তোমরা মিলে খাতায় ভালো করে লিখে নেবে। দেখো, অ্যাজ আ স্টুডেন্ট উই হ্যাভ টু লার্ন মেনি সাবজেক্ট,
বাট অ্যামংস দেম ওয়ার আর অন সাবজেক্ট হুইচ ইজ অলওয়েজ এভরি ওয়ান ফেভারেট মাই ফেভারেট সাবজেক্ট সিন্স চাইল্ডহুড ওয়াজ ইংলিশ মাই ফাদার ইউজ টু টিচ মি ইংলিশ অ্যাট হোম আই কুড অলওয়েজ স্কোর গুড মার্কস ইন ইংলিশ আই রিয়েলি লাভ রিডিং ইংলিশ লেসন স্টোরিজ এটসেট্রা সলভিং গ্রামার ওয়াজ মাই ফেভারিট পার্ট আই অলওয়েজ লাভ দ্য সাবজেক্ট আই কানেক্ট ইট ওয়েল আই কুড আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল হুইচ হেল্প মি টু লার্ন দ্য সাবজেক্ট এফর্টলেসলি আই গেট টু দ্য লার্ন মেনি নিউ ওয়ার্ডস ফ্রম দ্য ইচ চ্যাপ্টার ইন মাই ইংলিশ বুক আই ইউজ টু প্র্যাকটিস অ্যাট হোম অ্যাট অল দ্য টাইম হুইচ হেল্প মি এনহ্যান্স মাই রিডিং অ্যান্ড কমিউনিকেশন স্কিলস সিন্স চাইল্ডহুড আই হ্যাভ এনজয়েড রিডিং ইংলিশ বুকস হুইচ পাবলিশড মাই ইন্টারেস্ট টুয়ার্ড দ্য সাবজেক্ট তো আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানাও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।